এবার বিস্তারিত। 2007 সালের ঘূর্ণিঝড় আইলার আঘাত এখনো কাটিয়ে উঠতে পারেনি খুলনার কয়রা এলাকার অধিবাসীরা। ভেঙে যাওয়া ঘরবাড়ি, ডুবে যাওয়া বসত ভিটা এখনো উদ্ধার হয়নি। নোনা পানির প্রভাবে মরে যায় গাছপালা, শুধু বেঁচে আছে মানুষ। বিরূপে পরিবেশে পানির সংকটে পড়ে বেঁচে থাকার আশাটুকু এখন শেষ হওয়ার পথে। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনার আইলা দুর্গত এলাকার শিশু কিশোরদেরকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব, জানাচ্ছে সামিহ চৌধুরী। 2007 সালে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে খুলনাসহ দক্ষিণাঞ্চলীয় এলাকায়। এতে অসহায় হয়ে পড়ে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। ভেঙে যায় বাড়িঘর, ডুবে যায় বসত ভিটা, নোনা পানিতে মরে যায় গাছপালা, শুধু বেঁচে থাকে মানুষ। এসব মানুষ এখন সব হারিয়ে বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। এখান ছাড়া তো আমাদের উপায় নেই, আমরা আমাদের আইলা দুর্গত এলাকায় তার পানি পাচ্ছি না। তা বাচ্চা কাচ্চা পায়খানা ডায়রিয়া কত রকম হয়েছে, কত দূরের থেকে পানি নিয়ে খাওয়াচ্ছি তাদের। পানি বিনি আমরা ভাত খাতে পারিনি, নোনা পানিতে। চারিদিকে শুধু পানি আর পানি, তবে নেই কোনো খাবারের বিশুদ্ধ পানি। তেমনি একটি দুর্গত এলাকা খুলনার কয়রা উপজেলা। এখানে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বেশ কিছু বেসরকারি সংস্থা। পানি সরবরাহে 800 লিটারের পানির ট্যাঙ্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করেছে রূপান্তর। মাত্র 800 লিটার পানি দিয়ে 11টি গ্রামের হাজার হাজার মানুষের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। দূষিত পানির কারণে যে বাচ্চাদের যে নানা রকম অসুখ বিসুখ হচ্ছিল বা হয়, তারই পরিপ্রেক্ষিতে আমরা বাচ্চাদেরকে অক্সফামের সহায়তায় আমরা হেলথ অ্যান্ড হাইজিন ক্যাম্পেইন, তাদেরকে শিশু খাদ্য, তাদের স্যানিটেশন, এগুলো আমরা তাদেরকে করেছি। মানুষগুলোর জন্যে সুপেয় পানি, সারাদিনের সুপেয় পানির নিশ্চয়তা খুব প্রয়োজন। খাবারের আগেও এই বিষয়গুলোর নিশ্চয়তা খুব জরুরি। এক গ্রামে থেকে অন্য গ্রামে প্রায় 1 থেকে 2 মাইল পথ পায়ে হেঁটে অথবা নদী পথে এসে সংগ্রহ করতে হচ্ছে এ পানি। এনজিওর সহায়তায় সরবরাহ করা এ পানি চাহিদার তুলনায় খুবই কম, এমন অভিযোগ এলাকাবাসীর। আমাদের এখানে যে জলটা দেওয়া হচ্ছে এতে করে আমাদের সবাই পারছে না, এতে করে গোলমাল হচ্ছে। কেন কলায় নিয়ে ফিরে যেতে হয়, দুই একদিন অন্য গ্রামে দিতে হয়। আমি ক্লাস 8 পড়ি, আমি পড়াশোনা বাদ দিয়ে এই পানি নিয়ে যেতে আসি। বিশুদ্ধ খাবার পানির অভাবে দেখা দিয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয়, চর্মরোগ সহ বিভিন্ন রোগ ব্যাধি। চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী। কয়রার দুর্গত অসহায় এসব মানুষের সাহায্যে সবাইকে এগিয়ে আসার দাবি সচেতন মহলের। সামিহা চৌধুরী, দুরন্ত খবর, দিগন্ত টেলিভিশন, কয়রা, খুলনা।